100 সিএজি আছে। এখন আমার বললো 10টা সিএজি কাল কিনন আছে, তুমি এনে 3টা সিএজি সাথে কাজ করো বা 4টা সিএজি সাথে কাজ করো, বা সারা উপজেলায় 100 সিএজি আছে বললো তুমি 50টা সিএজি নিয়ে কাজ করো। 50টা সিএজি, আমি 10টা সিএজি কে সুবিধা দিব, তাহলে টোকেন দিব, তাদেরকে ইনসেন্টিভ দিব, তাহলে আমি 10টা সিএজি কিভাবে বাছাই করবো? 10 × 9 = 10টা দিব, 10 × 9 = 10টা দিব। কিভাবে আপনার সমিতি মূল্যায়ন হলো প্লাস এ বি আছে না, কি সবাই বুঝি আমরা জিপিএ প্লাস মানে আমাদের এলো মূল্যায়ন হলো এ বি সি ডি আমার বি এ থাকতে হবে এবং চেষ্টা করতে হবে এ তে ওঠার জন্য। যদি এ তে থাকে, এখন যদি আমি 10টা সিএজির মধ্যে 100 সিএজি 10টা সিএজি যদি আমি পৌরসভায় এ গোটে পাই, মনে করে একটা উদাহরণ দিলাম, তাহলে কি আমি টালকি যাব না? টালকি সুবিধা কেউ পাবে বা 10টা সিএজি যদি আমি এই যে আপনার মানুষ শুদ্ধি পাই যাই, তাহলে মানুষ শুদ্ধি 10টা চলে যেতে পারে। টালকি নয় 10টা হয়ে গেলে 10টা টালকি তো চলে যেতে পারে, কিন্তু সেটার মূল্যায়নটা হবে তার স্কোর কার্ড কিভাবে হচ্ছে এবং মূল্যায়নের নাম্বারের ক্যাটাগরিটা কি। মনে করেন আমরা মাসিক মিটিং করি নিয়মিত, একটা নাম্বার মনে করেন 4 নাম্বার, যে আপনার প্রথম প্রশ্ন হলো মাসিক সভা হয় কি না, হয় হইলে চাই না হইলে জিরো, মাসখানে নাম্বার নাই, মাঝে মধ্যে হয় দুই হইলে না, নিয়মিত হইলে চাই না হইলে। এখন মনে করেন আপনি আমার উপর সভার বিষয়ের উপরে একটু ফাঁকি দিচ্ছেন, আসল মিটিং হয় না কিন্তু করলে যে মিটিং হয়, তাহলে সে আপনার কত দিল 4 নাম্বার দিল নামটাকে। পরে প্রশ্ন হইলো তাহলে কি কার্য বিবরণী বা রেজুলেশন লেখা হয় কিনা, মিটিং তো হয় রেজুলেশন লেখা হলে চাই না হলে শূন্য। এখন যদি সমিতির মিটিং হয় তাহলে রেজুলেশন থাকবে, কার্য বিবরণী থাকবে, আর যদি মিটিং না হয় তার মানে আপনি যদি এখানে জিরো পান তাহলে আগেরটাও জিরো, আগেরটা চাই পাইছিলেন কিন্তু চাইটা আপনি থাকবে না সে পর্যন্ত। কারণ সমিতির রেজুলেশন দেখতে গিয়ে অনেক সময় অনেকে বিব্রতকর হতো, এত বড় রেজুলেশন একটা কেরাসি বসিত মানুষ গ্রামে এত লম্বা রেজুলেশন লাগবে অনেক লিখতে চায়, এখানে তো বিড়ম্বনার কিছু নাই, জটিলতার কিছু নাই, সহজ বাছা। যে কালি আজকে তারিখ আছে কত 25 তারিখ, মনে করেন আজকে কালকে গিয়ে আপনারা একটা মিটিং করবেন 26/1/2018, উপস্থিত সদস্যের নাম হাজিরা থাকবে নিলেন, সভাপতি একজন থাকবে, আপনি সমিতির সভাপতি আছে তাইলে ওই সভাপতি আজকে আলোচ্য বিষয় কি, ঠিক আছে না, অমুক তারিখে রয়টার সময় অমুকে সভাপতিত্ব কে মিটিং হয়তো কিছু লেখা দরকার নেই, বিষয় কি সঞ্চয় আলোচনা করলেন, এতে সঞ্চয় চালু করা হলো আমাদের বিষয় আজকের এজেন্ডা, কি করা দেন বলে সঞ্চয় কয় টাকা সঞ্চয় নেওয়া যেতে পারে, কয়জন বসছেন আপনারা, 20 জন, সর্বসম্মত করে কি সিদ্ধান্ত হবে যে 300 টাকা যদি সমিতি ধরে, উনি যে 100 টাকা বলছে ওনার পক্ষে 300 টাকা দেওয়া সম্ভব না, উনি হয়তো 300 টাকা বলতে পারছেন 500 টাকা দিতে পারবে, তাহলে আমরা ওনাটা মানবো না, যিনি সর্বনিম্ন যে আমরা এই টাকাটা দিতে পারবে তারটা মানলে তাহলে এটা মাসিক উঠবে, নাহলে উঠবে না, দেখবে ওনার জোর করে 200 টাকা দিয়ে দিতে পারবে না, আপনি হয়তো দিতে পারলেন ঠিকই, আজকে হয়তো মানে গেলো ঠিকই, কিন্তু আস্তে 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 উনি এটার সাথে ঘুরে চলে ঘুরে চলে তাহলে সবাইকে নিয়ে যেটা করা যায় সেটাই তাহলে সিদ্ধান্ত হলো কি, উনি কত টাকা খরচা করছিল 100, তাহলে সিদ্ধান্ত হলো মাসিক 100 টাকা দাদা দেওয়ার সিদ্ধান্ত, স্বাক্ষর সভাপতি, শেষ রেজুলেশন, রেজুলেশন এইটুকু রেজুলেশন, এর বেশি দরকার
বুঝতে পারছি কি বলছি? এমনকি এটা কঠিন কিনা বলে রেজুলেশন কি সহজ না কঠিন? সহজ, এরকম রেজুলেশন করবো আরেকদিন করবেন, আজকে বসছি তারিখে। তো কি সিদ্ধান্ত আলোচনা বিষয়? কি আলোচনা বিষয় হলো যে আজকে মনে করেন একটা বললো যে আমরা এই যে একটা বার্ষিক পরিকল্পনা যে মাইক্রো পরিকল্পনা করার জন্য বলছি, যে মাইক্রো পরিকল্পনা সংক্রান্ত করে আলোচনা হয়েছে কি কি প্রস্তাব আছে, যে আমাদের এই এই সমস্যাগুলো সিদ্ধান্ত দিতে হয়েছে, এই সমস্যাগুলো তালিকাভুক্ত করা। আপনারা জড়ো হবেন, আমরা আগামী 28 তারিখে সকাল 11 ঘন্টায় আমরা মিটিং এ বসবো, আপনি একটু দয়া করে থাকবেন, অবশ্যই থাকবেন। আপনাদের আগ্রহ উনি তো আসলো বাড়ি বাড়িকে মিটিং, তাহলে অবশ্যই উনি থাকবে, তাহলে এই কাজগুলো সমিতি তাহলে কি করতে হবে? কাজটা মিটিং করতে হবে, আর কি করতে হবে? রেজুলেশন তাদের উনি লিখতে হবে, সঞ্চয় চালু আছে কিনা, থাকলে 5 নাম্বার, না থাকলে 0। সঞ্চয় কি চালু আছে কিনা এটা বলে নাকি?